2022 সালের চারটি ত্রিপুরা বিধানসভার উপনির্বাচনে এবার প্রার্থীর তালিকা ঘোষণা বা দিতে পারেন দলীয় কর্মসূচিতেই নেতাকর্মীদের সঙ্গে আলোচনার বৈঠকের পর সিদ্ধান্ত করতে পারেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক দল ত্রিপুরা মথার কর্মী সমর্থকরা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দিকে তাকিয়ে রয়েছেন। এই মুহূর্তে সূত্রের খবর, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি বলেছেন 2023-এ সরকার গড়বে মহারাজা এই প্রাহাড়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে। লক্ষ্য একটাই, উদ্দেশ্য কোন দিকে এগিয়ে যায় ত্রিপুরার জনগণের ওপর পুরোপুরি নির্ভরশীল করবে। এই মুহূর্তে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ জানিয়ে রাখি, সিপিআইএম পার্টি প্রধান বিরোধী শক্তি তারা প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেও এবং অন্যান্য দল এখনও পারেনি। তবে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি প্রার্থী তালিকা ঘোষণা করবেন? সম্ভবত সূত্রের খবর আপনাদেরকে জানিয়ে রাখি। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, দলীয় কর্মসূচিতেই আলোচনা এবং সিদ্ধান্ত চূড়ান্ত করেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহারাজার রাজনৈতিক দল।